সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির চিকেন ফ্রাই রেসিপি। খুব সহজে কীভাবে বিয়েবাড়ির চিকেন ফ্রাই তৈরি করা যায় পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই চিকেন ফ্রাই তৈরি করতে কী কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে চিকেন লেগ পিস নিয়েছি 4টি, আপনারা চাইলে ব্রেস্ট পিসও নিতে পারেন। এখানে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর আমরা প্রথমে কিন্তু এই চিকেনটাকে রান্না করে নিব। চিকেনটাকে রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয় না, এখানে অল্প পরিমাণে দিলে হয়। আর এখানে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজ কুচিটা এরকম ব্রাউন কালার হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। আদা রসুন বাটাটাকে আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণ, যাতে করে আদা রসুন বাটার যে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন আদা রসুন বাটার কাঁচা গন্ধটা দূর হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ মরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে লবণ। আর কোনো মশলা দিতে হবে না এখানে, এই মশলাগুলো দিয়ে এই মুরগিটা রান্না করব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি মশলাটাকে কষানোর জন্য। তো পানিটা দিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে 7 থেকে 8 মিনিট কষাতে হবে, কারণ এই মশলাটা কষানো ভালো হলে মুরগি রান্নাটা ভালো হবে। এভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি প্রায় 7 মিনিট। আর 7 মিনিট পর ঠিক এরকম হয়েছে। মশলাটাকে অবশ্যই ভালো করে একটু সময় নিয়ে কষাতে হবে। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি এখানে 4 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটো সস দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে প্রায় মিনিটখানেক আমি একটু কষিয়ে নিয়েছি আবারও। তারপর এখানে আমি পানি অ্যাড করে দিব। পানির পরিমাণটা আমি, যাতে মুরগিটা ভালো করে সিদ্ধ হয়, তো এ পরিমাণে দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি চিকেনের লেগ পিসগুলো। তো চিকেন পিসগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি 5 মিনিট। চোলা রাসটা একদম ফুল আছে, 5 মিনিট রাখার পর ফুল আছে। 5 মিনিট পর আমি এখন এই চিকেন পিসগুলোকে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিট, চোলা রাসটা মিডিয়াম আঁচে করে দিয়ে, যাতে সুন্দরভাবে চিকেনটা কষানো হয়। ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে আমি চিকেনটা চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না। তো চিকেনটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই চিকেনটাকে আমি উল্টিয়ে দিয়ে যে এক্সট্রা ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আর ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই বাকি রান্নাটা করছি একদম ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ চোলা রাসটা এরকম ফুল আছে রান্না করার পর, এই যে দেখুন ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর তেলটাও একদম বেশে গিয়েছে। এখন আমরা এখান থেকে চিকেন পিসগুলোকে তুলে নিব। চিকেন পিসগুলো তুলে নিয়ে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। আর এই যে ঝোলটা আপনারা যে কোনো চিকেন কারিতেও ব্যবহার করতে পারেন, বা এমনিতেও রুটি পরোটার সাথে এই ঝোলটা খেতে পারেন। এই ঝোলটা কিন্তু অসম্ভব মজার হয়। তো আমি একটা প্লেটে তুলে নিয়েছি এই চিকেন পিসগুলো। তো আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটা মিক্সিং বোলে 3টা ডিম ভেঙে নিচ্ছি। 3টা ডিম ভেঙে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়া 1/4 টিস্পুন। তো আমি গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কালো গোলমরিচ গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে সাদা গোলমরিচ গুঁড়াটাও দিতে পারেন। ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। আর লাগবে হচ্ছে আমাদের এখানে টোস্ট বিস্কিটের গুঁড়া। আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। টোস্ট বিস্কিটের গুঁড়াটা এমনিতেও দেখতে অনেক সুন্দর হয়, এই যে দেখুন। আর বিয়েবাড়িতে কিন্তু এই টোস্ট বিস্কিটের গুঁড়াটাই ব্যবহার করা হয়, ব্রেড ক্রাম ব্যবহার করা হয় না। আপনারা চাইলে ব্রেড ক্রাম দিয়েও করতে পারেন, সমস্যা নেই। তবে আমি বিয়েবাড়ির মতো করে তৈরি করছি, তাই এখানে টোস্ট বিস্কিটের গুঁড়াটাই নিয়েছি। এখন আমি এখান থেকে 1 পিস চিকেন নিয়ে নিচ্ছি। চিকেনটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এই চিকেন পিসটাকে প্রথমে ডিমে ডুবিয়ে নিচ্ছি। ডিমের সাথে ভালো করে ডুবিয়ে নিতে হবে। ডিমে ভালো করে ডুবিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেওয়ার পর এখন আমরা নিয়ে নিচ্ছি টোস্ট বিস্কিটের গুঁড়াই। ভালো করে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাগিয়ে নিতে হবে, সুন্দরভাবে যেন সেট হয়ে যায়। এই যে দেখুন, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে, যাতে ভাজার সময় খুলে না যায়। তো এভাবে চেপে আমি
ভালো করে এই কোটিংটা করে নিয়েছি চিকেন পিসের। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা চিকেন পিস নিয়ে ডিমের মধ্যে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ডুবিয়ে নিচ্ছি। অবশ্যই ভালো করে ডিমটা যেন লাগে, তাতে করে ব্রেড মানে টোস্টের গুঁড়াটাও খুব সুন্দরভাবে সেট হবে। তো ডিমের ভালো করে ডুবিয়ে নেওয়ার পর এখন আমি আবারও টোস্ট বিস্কিটের গুঁড়ায় ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে সেট করে নিচ্ছি। একইভাবে সবগুলো চিকেন পিসকে ডিমে ডুবিয়ে তারপর এই বিস্কিটের গুঁড়ায় ভালো করে লাগিয়ে নিব ঠিক এইভাবে। এই যে দেখুন, তো আমাদের এখানে সুন্দরভাবে সেট করা হয়ে গিয়েছে। এখন এই চিকেন পিসগুলোকে আমি 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। 10 মিনিট ডিপ ফ্রিজে রেখে দিলেই হবে, তাতে করে খুব সুন্দরভাবে বিস্কিটের গুঁড়াটা সেট হয়ে যাবে চিকেন পিসের সাথে। 10 মিনিট পর চুলায় আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি, আর তেলটা যে একদম বেশি কড়া গরম হতে হবে তা না, যখন মোটামুটি মিডিয়াম গরম হয়ে গিয়েছে তখন আমি চিকেন পিস দুইটা দিয়ে দিলাম। চিকেন পিস দুইটা দেওয়ার পর উপর দিয়ে এভাবে তেলটা একটু দিয়ে দিতে হবে, তাতে করে আর যে টোস্ট বিস্কিটের গুঁড়াটা খুলে যাওয়ার ভয় থাকবে না। অনেকেই বলেন যে ব্রেড ক্রাম কিংবা মানে বিস্কিটের গুঁড়া দিয়ে কোনো কিছু ভাজলে খুলে যায়, তো আপনারা এইভাবে 10 মিনিট ডিপ ফ্রিজে রেখে ভাজবেন তাহলে আর কখনও খুলে যাবে না। এটা কিন্তু একটা টিপস, আপনারা এইভাবে ট্রাই করবেন। তো আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, আর আগে থেকে যেহেতু চিকেনটা রান্না করা সিদ্ধ করে না, এখানে বেশি সময় নিয়ে ভাজতে হবে না, 5 থেকে 7 মিনিটে ভাজা হয়ে যাবে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে। তো এভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে যখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি তেলটা ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। তেলটা ভালো করে ছেঁকে তুলে নেওয়ার পর ঠিক একইভাবে বাকি চিকেন পিসগুলোকে ভেজে নিব। তো এভাবে আমি সবগুলো চিকেন ফ্রাই করে নিয়েছি। আর এই যে দেখুন, বিয়েবাড়ির চিকেন ফ্রাই কিন্তু তৈরি। বাসায় কিন্তু একদম বিয়েবাড়ির স্বাদে চিকেন ফ্রাইটা তৈরি করতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয় পোলাওর সাথে, আর এটা তো এমনি এমনিতে খেতে অনেক বেশি ভালো লাগে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।